ডাচ বাংলা ব্যাংকের রকেট অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। ঘরে বসে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে খুব সহজে আপনি ডাচ বাংলা ব্যাংকের রকেট অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। এর জন্য আপনার কিছুই করতে হবে না, জাস্ট মোবাইলে ইন্টারনেট কানেকশন রাখবে, তারপরে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে রকেট অ্যাপস। বিস্তারিত কিন্তু আমার এই দুই তিন মিনিটের ভিডিওর মধ্যে সব কিছু আপনারা জানতে পারবেন এবং সাকসেসফুলিভাবে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবং সেই অ্যাকাউন্টে কিন্তু আপনার এজেন্ট ব্যাংকিং থেকে শুরু করে আপনার এটিএম কার্ড সব কিছু কন্ট্রোল করতে পারবেন। কীভাবে সব কিছু করবেন বিস্তারিত, তো চলুন ইন্টার পরে মূল ভিডিওটি আমরা দেখে নেই। অ্যান্ড্রয়েড মোবাইলদের রকেট অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। এর জন্য আমাদের মোবাইল স্ক্রিনে থাকা রকেট অ্যাপসটা লাগবে, যেটা আমরা প্লে স্টোরে গিয়ে আমরা ডাটা কানেকশনটা অবশ্যই অন রাখবো। এখানে আমরা লিখব রকেট, ROCKET রকেট লিখে সার্চ করলে কিন্তু রকেট অ্যাপসটা চলে আসবে। এখান থেকে রকেট অ্যাপসটা আমি পেয়েছি, এখান থেকে ইনস্টল করে নেবেন। তারপর ওপেন করার পর অ্যালাউস হবে, অ্যালাউ করে দিবেন, মানে যে যে পারমিশন অ্যালাউ চায় সবগুলি কিন্তু এখান থেকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার ভাষা সিলেক্ট করতে পারবে। এখানে ইংলিশ লিখে আমি নেক্সট বাটনে চাপ দিয়ে দেবো, কারণ ইংরেজি ভাষা থাকলে সহজে সব কিছু বুঝতে পারবেন, বাংলা হলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন না। তারপর আপনার মোবাইল ব্যাংকিং নিবন্ধিত নাম আপনি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, হ্যাঁ ওকে, তাহলে আমি হ্যাঁ বাটনে চাপ দিয়ে দেবো, কারণ আমি এটা রেজিস্ট্রেশন করতে চাচ্ছি আমার মোবাইল দিয়ে। একটু খেয়াল রাখবেন, এখান থেকে আপনার যে নাম্বারে অ্যাকাউন্ট খুলবে সেই নাম্বারটা প্রবেশ করতে হবে। তারপর হচ্ছে এখান থেকে অপারেটর সিলেক্ট করতে হবে, গ্রামীণ, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল, যেটা আপনার রবি হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। যেহেতু আমরা এখানে বাংলালিংক নাম্বারটা দিয়েছি, সেহেতু এখানে আমরা বাংলালিংক যে অপারেটর আছে সেই অপারেটরটা এখান থেকে সিলেক্ট করে দেবো। অবশ্যই অবশ্যই আপনি যদি গ্রামীণ সিমতে হয় গ্রামীণ সিলেক্ট করে দেবেন। আমি বাংলালিংক দিয়ে করেছি, বাংলালিংক সিলেক্ট করলাম। এখানে আমরা পরবর্তী বাটন নিচে লেখা আছে, এখানে আমরা ক্লিক করে দেবো। যাক একটু দেখতে থাকুন, অবশ্যই অবশ্যই ভালোভাবে বুঝে নেবেন। পরবর্তী বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা কল আসবে, জাস্ট আপনি কলটা রিসিভ করবেন। রিসিভ করার পর এখান থেকে আপনাকে বলবে যে আপনাকে ডাচ বাংলা অ্যাকাউন্টে রকেট অ্যাকাউন্ট খোলার জন্য 4 ডিজিট একটা পিন নাম্বার দিতে বলতেছে। জাস্ট একটা 5-4 ডিজিটের একটা পিন নাম্বার দিবেন, 1100 বাদে যে কোনো সংখ্যা দিতে পারেন, দিলে কিন্তু আপনার পিন নাম্বারটা নিয়ে নেবে। পিন নাম্বারটা লিখে রাখবেন কোথাও এবং আপনার মোবাইলে একটা এসএমএস আসবে এরকম, যাচ্ছে এসএমএসটাও খেয়াল রাখবেন। এখানে একটা থাকবে ওটিপি কোড থাকবে, সিকিউরিটি কোড, এই যেটা দেখতে পাচ্ছেন আমি মার্কিং করে দিলাম। এই সিকিউরিটি কোডটা আপনার প্রয়োজন, সিকিউরিটি কোড এখানে আছে 999704, যাই হোক দুইটা কোড আপনি কোথাও পারলে লিখে রাখবেন। তারপরে আপনার চলে আসবেন অ্যাপে, ব্যাগে চলে আসুন। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে উপরে আপনার ফোন নাম্বার, তারপরে যে সিকিউরিটি কোড মেসেজ আসছে সেই নাম্বারটা দিয়ে দিলাম এখানে। তারপর হচ্ছে আপনার যে পিন নাম্বারটা দিলেন মোবাইলে কল আসার পরে, সেই নাম্বারটা এখানে দিতে হবে। নাম্বারটা দেওয়ার পরে আপনি কী করবেন, যেহেতু সব কিছু দিলাম সেহেতু আমরা নিচের বাটন যাচাই করুন এই লেখার উপরে আমরা চাপ দিয়ে দেবো, তাহলে আমাদের ফোন নাম্বারটি এখান থেকে যাচাই করা হয়ে যাবে। যাই হোক এখান থেকে ক্লিক করার পর হয়তো একটু লোড নিতে পারে, এই জন্যে নেট কালেকশনটা অবশ্যই ভালোভাবে রাখবেন। তারপরে দেখতে থাকুন এখান থেকে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন, এই নিচে একটা লেখা আছে একটু লোড হচ্ছে। অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন, এখান থেকে আপনার ফোন নাম্বার তো আছেই, এখন ওই যে পিন নাম্বারটা ছিল অ্যাকাউন্টে সেই পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন নিবন্ধন সম্পূর্ণ করুন একটা লেখা আছে, নিয়ে নিবন্ধন সম্পূর্ণ করুন লেখার উপরে আমাদেরকে চাপ দিতে হবে, কারণ এখান থেকে আমরা KYC পূরণ করব। জাস্ট এখান থেকে বিভিন্ন লেখা আছে, পারলে আপনি পড়ে নিন, আমি সহমতে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন দিছে, জাতীয় পরিচয়পত্র এখানে ছবি তুলতে হবে, গ্রাহকের অন্যান্য তথ্য দিতে হবে এবং গ্রাহকের ছবি দিতে হবে একটা সেলফি। যাই হোক এই তিনটা জিনিস আমাদের সাবমিট করতে হবে। যাই পরবর্তী বাটনে ক্লিক করার পর এখানে দুইটা ক্যামেরার চিহ্ন পেয়েছি, প্রথমটাতে আমরা যদি ক্লিক করি এখানে সেক্ষেত্রে আমরা আমাদের এখানে ক্লিক করার পর ক্যামেরা ওপেন হয়ে যাবে, দ্বিতীয়টাতেও ক্লিক করলে ক্যামেরা ওপেন হয়ে যাবে। প্রথমটাতে দিয়ে আমরা প্রথম ক্যামেরা দিয়ে আমরা ভোটার আইডি কার্ডের স্মার্ট কার্ডের ফ্রন্ট কপি অর্থাৎ প্রথম পার্ট উপরের পার্টটা আমরা ছবি তুলবো। খুব সুন্দরভাবে অবশ্যই ছবি তুলবেন, ক্যামেরা যদি ঘোলা হয় সেক্ষেত্রে কিন্তু এই লেখাগুলো স্ক্যান কিন্তু হবে না, সেক্ষেত্রে রিস্ক্যান লেখা থাকবে। অবশ্যই এই জিনিসটা ভালোভাবে বুঝে নেবেন। এটা নেওয়ার পরে আপনার জাস্ট কী করবেন, সুন্দর করে যে কাটার অপশন আছে এখান থেকে সাইজ করে নেবেন। তারপরে আপনার সেকেন্ড ছবিটা উঠাবেন, 2 নম্বর ক্যামেরা অপশনে গিয়ে সেকেন্ড ছবিটা এখান থেকে এইভাবে সুন্দর করে উঠে কপি করে রাখবেন। ওঠানোর পরে আপনার জাস্ট এখানে নিচে দেখতে পাবেন পরবর্তী অপশন লেখা আছে, পরবর্তী অপশনে ক্লিক করলে আপনার ভোটার আইডি কার্ডের যে ইনফরমেশনগুলো ছিল সবগুলো কিন্তু এখানে শো করবে। এখান থেকে অবশ্যই আইডি কার্ডের সাথে মিল আছে কি না ভালোভাবে দেখে নেবেন, যদি মিল না থাকে এখান থেকে ঠিক করে নিন, কোনো সমস্যা নেই। যাই হোক যদি ঠিক থাকে সব কিছু তাহলে আপনার পরবর্তী লেখার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিঙ্গ লেখা আসবে, এখানে যদি আপনি পুরুষ হন তাহলে জেন্ডার সিলেক্ট করবেন পুরুষ, তারপর মহিলা মহিলা এখানে লিখে দিবেন। এটা হচ্ছে সেই অপশন, এখান থেকে অবশ্যই এটা সিলেক্ট করতে হবে, না করলে হবে না। তারপরে বৈবাহিক অবস্থা যদি ম্যারিড হন ম্যারিড লিখবেন, আনম্যারিড হন আনম্যারিড লিখবেন,
যেটা হন আপনি সেটা এখান থেকে ক্লিক করে অপশন চলে আসবে, ওখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর তিন নম্বর হচ্ছে অপশন হচ্ছে ধর্ম, অর্থাৎ আপনি কোন ধর্মের লোক সেটা এখান থেকে সিলেক্ট করবেন। চার নম্বরে পেশা, আপনি যদি স্টুডেন্ট হন অথবা যে কোনো পেশার হন সেটা লিখবেন। তারপর লেনদেনের ধরন, কী ধরনের লেনদেন করবেন যে কোনো একটা দিয়ে দেন, কোনো সমস্যা নেই, বুঝে দিয়ে দেন। পরবর্তী বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমি পার্সোনাল অ্যাকাউন্ট যেহেতু সেখানে আমি নিচে পাঁচ দিয়েছি। এখন বলতেছে যে একটা সেলফি লাগবে, সেলফি ওঠার এখানে অনেকেই ভুল করেন যে শুধুমাত্র তাকিয়ে থাকেন ক্যামেরার দিকে, সেক্ষেত্রে কিন্তু সেলফি উঠবে না। সেক্ষেত্রে কী করতে হবে, ক্যামেরার দিকে তাকিয়ে একবার ডান দিকে মাথা ঘোরাবেন, বাম দিকে মাথা ঘোরাবেন, তারপরে মাথা উপর দিকে দেবেন, নিচ দিকে দেবেন, তারপরে চোখ একবার বন্ধ করবেন, চোখ তারপরে খুলবেন। এরকম করলে কিন্তু আপনার স্ক্যানটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পর অটোমেটিক ব্যাগে চলে আসবেন। তারপর আপনার অ্যাপের এখানে পিন নাম্বার দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি সাথে সাথে এটা অ্যাকাউন্টটা সাকসেসফুল হবে না, হয়তো কিছুক্ষণ সময় নিতে পারে, এক ঘন্টা কি 15 মিনিট 20 মিনিট এরকম আধা ঘন্টা সময় নিতে পারে। তারপরে কিন্তু কনফার্মেশন একটা SMS দিয়ে আপনাকে রকেট অ্যাকাউন্ট থেকে জানিয়ে দেবে, ডাচ বাংলার মোবাইল ব্যাঙ্কিং রকেট অ্যাকাউন্ট থেকে, যে আপনার অ্যাকাউন্টটা এখন সাকসেসফুল, এখন আপনি যে কোনো লেনদেন করতে পারেন। তারপরে কিন্তু আপনি অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন একদম প্রফেশনালভাবে। এর ফলে আপনি এই অ্যাপস দিয়ে আপনি কিন্তু আপনার যদি ডেবিট কার্ড থাকে, ATM কার্ড থাকে, সেটাও এখানে যোগ করতে পারবেন, মাস্টার কার্ড যোগ করতে পারবেন, ডাচ বাংলা যদি